হেই গাইস, দিস ইজ কৌশিক অ্যান্ড ইউ আর ওয়াচিং টেকনিক্যাল কৌশিক ইউটিউব চ্যানেল। আমি একটি ভিডিওতে বলেছিলাম যে কিভাবে তোমরা হোয়াটসঅ্যাপের বিটা ভার্সন ইনস্টল করে ডার্ক মোড ইউজ করতে পারবে হোয়াটসঅ্যাপে। কিন্তু বন্ধুরা, এখন হোয়াটসঅ্যাপের স্টেবল ভার্সনে ডার্ক মোড চলে এসেছে। তোমরা যদি অ্যাপসটি আপডেট না করে থাকো, প্লে স্টোরে গিয়ে হোয়াটসঅ্যাপটি আপডেট করে নাও। আপডেট করার পরে তোমরা হোয়াটসঅ্যাপে ডার্ক মোড ইউজ করতে পারবে। তো আমি আজকে এই ভিডিওতে দেখাবো যে কিভাবে তোমরা হোয়াটসঅ্যাপে ডার্ক মোড এনেবেল করবে। তার আগে সবার প্রথমে তোমরা যদি ডার্ক মোড ইউজ করতে চাও, প্লে স্টোরে গিয়ে অ্যাপসটি আপডেট করে নাও। তো চলো বন্ধুরা, শুরু করা যাক। সবার প্রথমে বন্ধুরা, তোমরা অ্যাপসটি আপডেট করে নাও। আপডেট করে নেওয়ার পরে আমি যে হোয়াটসঅ্যাপের ভার্সনটি ইউজ করছি, সেই ভার্সনটির সঙ্গে তোমাদের হোয়াটসঅ্যাপের ভার্সনটি মিলে নাও। আমি যে হোয়াটসঅ্যাপের ভার্সনটি ইউজ করছি, সেই ভার্সনটি হলো 2.20.64। এখানে তোমরা দেখতেই পাচ্ছ আমার হোয়াটসঅ্যাপ ভার্সন এখানে দেখা যাচ্ছে 2.20.64। এই ভার্সনটি যদি আপডেট করার পরে তোমাদের হোয়াটসঅ্যাপে দেখা যায়, তাহলেই তোমরা হোয়াটসঅ্যাপে ডার্ক মোড এনেবল করতে পারবে। তো অ্যাপসটি যদি এখন আপডেট করে না থাকো, সর্বপ্রথম তোমরা অ্যাপসটি আপডেট করে নাও। অ্যাপসটি আপডেট করে নেওয়ার পরে হোয়াটসঅ্যাপটি তোমরা ওপেন করে, ওপেন করার পরে ডান দিকে তোমরা থ্রি ডট দেখতে পাচ্ছ। থ্রি ডটে ক্লিক করলে তোমরা সেটিংস অপশনটি দেখতে পাবে। সেটিংস অপশনে ক্লিক করার পরে তোমরা এখানে অনেকগুলি অপশন দেখতে পাচ্ছ: অ্যাকাউন্ট, চ্যাটস, নোটিফিকেশান, ডাটা অ্যান্ড স্টোরেজ ইউজেস, হেল্প, ইনভাইটেড ফ্রেন্ড। এই অপশনগুলির মধ্যে তোমরা চ্যাটস অপশনটি ক্লিক করবে। চ্যাটস অপশনটিতে যাওয়ার পরে তোমরা দেখতে পাচ্ছ নতুন একটি অপশন সবার প্রথমে অ্যাড হয়েছে, সেই অপশনটি হলো থিম অপশন। এই থিম অপশনে তোমরা ক্লিক করার পরেই এখানে ডার্ক মোড অপশন তোমরা দেখতে পারবে। এখানে তিনটে অপশন দেওয়া রয়েছে: সিস্টেম ডিফল্ট, লাইট, ডার্ক। এই যে ডার্ক মোড অপশনটি দেওয়া রয়েছে, এই ডার্ক মোড অপশনটিতে সিলেক্ট করার পরে তোমরা ওকে করে দিলেই হোয়াটসঅ্যাপে ডার্ক মোড এনেবেল হয়ে যাবে। তো এখানে দেখতেই পাচ্ছ বন্ধুরা, সব কিছু এখানে ডার্ক হয়ে গেল। এইভাবে তোমরা হোয়াটসঅ্যাপটি আপডেট করার পরে আমার হোয়াটসঅ্যাপের ভার্সনের সঙ্গে তোমাদের হোয়াটসঅ্যাপের ভার্সনটি মিলিয়ে নাও। মিলিয়ে নেওয়ার পরে তোমরা এখানে সেটিংসে গিয়ে হোয়াটসঅ্যাপের ডার্ক মোড এনেবেল করে নাও। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হবে পরের ভিডিওতে। বাই।